সো আপনি যদি একটি ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই একটি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ভিডিও বলতে পারেন কারণ এখনকার সময়ে অনেক ইউটিউবার কিন্তু একটা প্রবলেমসের মধ্যে পড়ছে আর সেই প্রবলেমসটা হলো তারা তাদের চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করছে এবং তারা মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাইও করছে এবং তাদের মনিটাইজেশান অন হয়ে যাচ্ছে কিন্তু মনিটাইজেশান অন হয়ে যাওয়ার পর যে টাকাটা ব্যাংকে ঢোকে সেটা ঢুকছে না আর তাই আপনি যদি একটি ইউটিউবার হয়ে থাকেন আর এই প্রবলেমসটার মধ্যে আপনি যাতে না পড়েন তার জন্য কিন্তু এই ভিডিওটা বানানো তো কি প্রবলেমস সেটা জানার আগে আপনাদের আরও একটা কথা বলে রাখি আপনার চ্যানেলের ভিডিও যদি আমার কমেন্ট পোস্টে শেয়ার করতে চান তো কিভাবে করবেন এই ভিডিওর মধ্যে বলে দেবো ওটা অবশ্যই জেনে যাবেন তো এখনকার সময় সকলের সঙ্গে যে প্রবলেমস বা যে সমস্যার মধ্যে সকলে পড়ছে সেটা হলো এটাই আমরা যখন মিটাইশনের সময় অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা গুগল অ্যাডসেন্স ওপেন করি এবং আমাদের চ্যানেল মনিটাইজেশান অন হয়ে যায় এবং আমাদের ভিডিওতে যে অ্যাড আসে এবং ওই অ্যাডসের টাকাটা গিয়ে কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্সে জমা হয় জমা হয় গুগল অ্যাডসেন্সে জমা হয় এবং তারপর যখন ওখানে একশো ডলার কমপ্লিট হয় তারপর কিন্তু ওটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে তো এই যে একশো ডলার কমপ্লিট হওয়ার আগে আমাদের কিন্তু গুগল অ্যাডসেন্সে একটা ভেরিফাই করতে হয় অর্থাৎ আপনি যার নামে গুগল অ্যাডসেন্সটা ওপেন করেছেন তার কোনো আইডি ওখানে আপনাকে ভেরিফাই করতে হয় তো আগে অ্যাডসেন্সে ভেরিফাই করার জন্য পাঁচটা জিনিস দিয়ে ভেরিফাই করা যেত ভোটার কার্ড অর্থাৎ আইডেন্টি কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আর আধার কার্ড এই পাঁচটা আইডি প্রুফ দিয়ে কিন্তু আইডেন্টি ভেরিফাই করা যেত তো তারপর ইউটিউব ওখানে নতুন আপডেট আনলো যে আইডেন্টি ভেরিফাই করার জন্য ওখানে আধার কার্ড চলবে না ওখানে চারটা জিনিস চলবে আইডেন্টি কার্ড অর্থাৎ ভোটার কার্ড पैन कार्ड ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট এই জিনিস ছিল আর এই চারটে জিনিসের মধ্যে কিন্তু আমি যে জিনিসটা দিয়ে আমার গুগল অ্যাডসেন্সে আইডেন্টিফিফাই করেছিলাম সেটা হলো প্যান কার্ড আর প্যান কার্ড দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যেত তো ইউটিউব আবার একটা নতুন আপডেট নিয়ে এসছে এখন থেকে কিন্তু আপনারা প্যান কার্ডও দিতে পারবেন না আর অনেকে কিন্তু এই প্যান কার্ড দিয়ে তাদের ভেরিফাই করেছে গুগল অ্যাডসেন্সের ফলে কিন্তু ইউটিউব সেটাকে রিজেক্ট করে দিয়েছে এবং ওখানে কিন্তু আরো একটা নতুন আপডেট এনেছে আপনি যদি আইডেন্টিভেরিফাই ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে টেক অ্যাকশন আরও একটা অপশন আসবে রিটার্ন টু দা ওল্ড প্রসেস তো আপনি যদি ওল্ড প্রসেসে ক্লিক করেন তাহলে কিন্তু ওখানে আপনাকে তিনটে ডকুমেন্টস দিতে হবে পাসপোর্ট আইডেন্টি কার্ড অর্থাৎ ভোটার কার্ড আর না হলে ড্রাইভিং লাইসেন্স এই তিনটের মধ্যে যেকোনো একটা যাবে। আর আপনি যদি এই টেক অ্যাকশানে ক্লিক করেন এখানে কিন্তু খুব তাড়াতাড়ি আইডেন্টি হয়ে যায় আপনি যদি এই টেক অ্যাকশানে ক্লিক করেন তো ওখানে একটা ভিডিও ওপেন হয়ে যাবে এবং ওখানে আপনি যে আইডি প্রুফটা দিতে চান তিনটের মধ্যে যে কোনো একটা আইডেন্টি কার্ড অর্থাৎ ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যে কোনো একটা দিয়ে ডাইরেক্ট ভিডিও লাইভ চলবে ওখানে আপনাকে দেখাতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ভেরিফাই হয়ে যাবে তারপর কিন্তু আপনার গুগল লাইসেন্সের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো এখনকার সময় কিন্তু এই সমস্যাটার মধ্যে প্রায় ইউটিউবার পড়ছে তাই কিন্তু এই আর্জেন্ট ভিডিওটা আপনাদের জন্য বানানো এবং আমি প্রথমেই বলেছিলাম যে আপনার চ্যানেলের ভিডিও যদি আমার কমিউনিটি পোস্টে শেয়ার করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে ভিডিওটা লাইক করতে হবে সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে এবং আপনারা যদি আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে গিয়ে দেখেন আমি কিন্তু এর আগের দিন একটা চ্যানেলকে প্রমোট করেছিলাম তো সেম এরকম এই ভিডিওর লিঙ্কটা নিয়ে আমি র্যান্ডম কমেন্ট পেকারে দিয়ে দেবো ওখানে যে ভাই বা বোনের নাম আসবে সেই চ্যানেলটা কিন্তু আমার কমিউনিটি পোস্টে শেয়ার হয়ে যাবে এবং আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা